বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি ও পপুলার লাইফের এমডি বিএম ইউসুফ আলী বলেন, বিমা সেক্টরের সকলেই আজ আনন্দিত, চারদিকে খুশি আমেজ। বাংলাদেশ স্বাধীনতার পর এই প্রথম বিমা দিবস পালিত হচ্ছে, প্রতি বছরে এই দিনটি উদযাপিত হবে। আজকে র্যালি হচ্ছে, কালকে আলোচনা হবে, বিমা মেলা হবে, বিমা সেক্টরের কর্মসূচির মাধ্যমে সরকারের সম্পৃক্ততায় উদ্দীপনা ঘটবে। তিনি আজ শনিবার জাতীয় বিমা দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে এক বক্তব্যে একথা বলেন। কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথমবারের মতো মুজিব বর্ষে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা বিমা সেক্টরের লোকটা শেষ উপহার পেয়েছি, সেটা হলো জাতীয় বিমা দিবস। এই বিমা দিবসে সাধারণ জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা এই আহ্বান করছি যে আসুন বিমা পতাকা তলে ঐক্যবদ্ধ হন, নিজেকে এবং নিজের পরিবারকে এবং নিজের সকল সম্পদকে বিমার মাধ্যমে সুরক্ষিত রাখুন এবং বিমা সেক্টরে আপনারা জড়িত হন। যারা এখনো বিমা করেন নাই, আপনারা প্রত্যেকে বিমা করেছি করুন, লাইফ সেক্টরে এবং অন্যান্য সাধারণ সেক্টর যারা আছেন তারাও এই বিমা সেক্টর সাথে ধীরে ধীরে সম্পৃক্ত করুন, এটাই আজকে আমাদের মেসেজ দিচ্ছি। আরেকটি বড় কথা হলো যে এই আজকের এটা আপনারা সবাই লক্ষ্য করেছেন, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, যে আজকে এটা ছিল একটি খুশির আমেজ। আজকে যেভাবে মানুষ উঠতে পারা ভিড়, বিমা সেক্টরের লোকজন প্রমাণ করলো যে বিমা সেক্টরের লোকজন পিছিয়ে নেই, তারা শুধুমাত্র অপেক্ষা করছিল সরকারের সরাসরি এই দিবসটি কবে পাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই দিবসটি আমাদের উপহার দিয়েছেন, এখন থেকে প্রতি বছর এই জাতীয় বিমা দিবস 1 মার্চ উদযাপিত হবে এবং সারা দেশব্যাপী সকল উপজেলা জেলা এবং কেন্দ্রীয়ভাবে একসাথে উদযাপিত হবে। তখন সাধারণ মানুষ বুঝতে পারবে যে সমস্ত প্রোগ্রামে এই বিমা সেক্টর মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল জেলা প্রশাসক, ইউএনও সাহেব এবং সকল জনপ্রতি সবাই তো এখানে জড়িত আছেন, সরকারের এই বিমা সেক্টরের ইমেজ অনেক বিল্ড আপ হবে, অনেক বৃদ্ধি পাবে। আর আপনারা সবাই জানেন যে আমাদের বর্তমান কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব শফিকুর রহমান পাটোয়ারি স্যারের সুদূর্ণ নেতৃত্বে তার টিম অর্থাৎ কর্তৃপক্ষের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ এবং ঊর্ধ্বতন সরকারের কর্মকর্তা যারা আছেন তাদের নির্দেশে এবং মন্ত্রণালয়ের নির্দেশে, মাননীয় অর্থমন্ত্রীর নির্দেশে, মাননীয় অর্থ সচিবের নির্দেশে এই বিমা সেক্টরে আমরা অনেকটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। আমরা এখন বিমা দাবি পরিষদ দ্রুত হচ্ছে, বিমা দাবি পরিষদে এখন আর কোনো বিলম্ব হচ্ছে না। যারা যাদের যে সমস্ত কোম্পানির বিরুদ্ধেই কমপ্লেন আসতেছে সাথে সাথেই ইডরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।